সরকার চায় না কোনো সমস্যা সমাধান করতে, সরকার চায় না যে চাকরি দিতে। এই সরকার কৃতদাস প্রথা চালু করছে, দেখছেন যে টিচার নিয়োগ হবে সিভিক টিচার, হ্যাঁ কৃতদাস প্রথা। আজকে সমস্ত দপ্তরে যাবেন সেখানে দেখবেন সমস্ত কৃতদাস নিয়োগ করেছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল লেবার নিয়োগ করেছে। বিডিও অফিসে যাবেন হাজারে হাজারে শয়ে শয়ে সব কৃতদাস নিয়োগ করে রেখেছে। অ্যাকচুয়ালি যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই কৃতদাস নিয়োগ করে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চাল আছে, সব রকমভাবে রাস্তার লড়াই আছে। আগামী দিনে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা আদালতের লড়াই হল। বিকাশ ভবনের শিক্ষা দপ্তর, সেখানে শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারিগরি বিভাগের শিক্ষকরা তাদের দপ্তরে যাবে, প্রয়োজনে নিজস্ব প্রয়োজনেও যেতে পারে অনেকে, না অবশ্যই। কিন্তু ব্যারিকেড কেন সেখানে আটকানোর বিষয়টা কি, পুলিশ লেলি দেওয়ার বিষয়টা যদি একটু বলেন। যেটা আছে ভয়ে আছে, কারণ অপরাধী যে তার তো ভয় থাকবে, চোরের মন পুলিশ পুলিশ, তো এদের সবসময় ওই একটা পুলিশের ভয় থাকে। তো পুলিশ হচ্ছে এখানে অন্যরা, যদিও তো তাদের ভয় সবসময় থাকে, সেই ভয়ে এই সমস্ত পুলিশই রাজ পরিচালনা করছে। আসলে পুলিশ ছাড়া এই রাজ্যের মন্ত্রী বলুন আমলা বলুন কেউ চলতে পারবে না, কারণ এরা এতটা অপরাধে ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, যেটা কল্পনা করা যায় না, ভাবা যায় না। স্যার, এই বঞ্চিত শিক্ষকদের দাবি আদায় আসবো, মূলত পার্শ্ব শিক্ষকদের যে দাবি আদায়ের বিষয়টা, আপনি এখনও পর্যন্ত বিভিন্ন চ্যানেলে বলছেন যে আমরা দাবি আদায় করবই, অথচ সরকারের পক্ষ থেকে বিন্দু মাত্রও কোনো আলোচনা নেই, কোনো রকম সংকেত নেই, কি ভেবে বলছেন যে দাবি আদায় হবে? আচ্ছা, এটা কি খুব স্বাভাবিক নয় যে আলোচনা নেই বা কোনো সেরকম পদক্ষেপ নেই? এটা কি স্বাভাবিক নয়? আপনার কি মনে হয়, আমরা যে যে লাস্ট যে আন্দোলনটা করলাম তার পরবর্তীকালে আমরা যে পদক্ষেপটা নিয়েছিলাম সেটা কি খুব অবিবেচকের মতো নিয়েছিলাম বলে আপনাদের মনে হয়? অবশ্যই অবশ্যই, খুব অবিবেচক, অবশ্যই সঙ্গত পদক্ষেপ। সরকারের নারী নক্ষত্র সমস্ত কিছু জেনে তারপরে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমাদের এই সরকার আমাদের কিছু দেবে না, এই সরকারের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেই। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাই হোক আমরা সেখানে ব্যর্থ হয়েছি, আমরা আবারও চেষ্টা করবো, আবারও লড়াই শুরু হবে। এই লড়াই কি লড়াই, রাস্তার আন্দোলন না আইনি পথের আন্দোলন? সব রকমই চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, মার্চ মাসে আমরা আলোচনায় বসছি এই বিষয় নিয়ে, তারপরে দেখা যাক। আপনাকে একটা ভাইটাল প্রশ্ন করব, আপনি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম কনভেনার, মাননীয়া মধুমিতা বন্দ্যোপাধ্যায় যুগ্ম কনভেনার, আপনি বলছেন দাবি আদায়ের জন্য যা যা প্রয়োজন সবই করব যুগ্ম কনভেনার হিসেবে ঐক্য মঞ্চের, কিন্তু মাননীয়া মধুমিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কখনো কখনো বলছেন যে এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বলে আর কিছু নেই, বিভিন্ন সময় ভেসে আসছে, বিভিন্নভাবে এর আগেও এসছে, যখন আন্দোলন চলছে তখনও এসছে, দুই কনভেনারের ভিতরে একটা ফাটল, একটা অসামঞ্জস্য। তাহলে দাবি আদায়টা হবে কী করে, যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন, কারণ এটা জানা দরকার শিক্ষকদের। শিক্ষক ঐক্যমঞ্চ আছে নেই বা মধুমিতা বন্দ্যোপাধ্যায় কী বললো, ভগীরথ ঘোষ কী বললো, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এমন একটা জিনিস, সেখানে হচ্ছে সমস্ত সাধারণ পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীতে আজকে আমি সামান্য দায়িত্বে আছি, কালকে নাও থাকতে পারেন, মধুমিতা দিয়ে আছেন কালকে নাও থাকতে পারেন, কিন্তু এই সংগঠন থাকবে। পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া চলে যাবে না, ভগীরথ ঘোষ চলে গেল, মধুমিতা বন্দ্যোপাধ্যায় চলে গেল মানে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া শেষ হয়ে গেল, এটা নয়। কিন্তু এটা চলতে থাকবে, চলে যেতেই পারে, চলে যেতেই পারে, আপনি থাকতে সবসময় সবসময় থাকবে সেটা নয়, কিন্তু বিষয়টি হলো ঐক্যমঞ্চ আর নেই, পরবর্তীতে কর্মসূচি কে নেবে, ছিটমঞ্চ না লালমঞ্চ, নীলমঞ্চ, সবুজ মঞ্চ, এই ধরনের কথা উঠতে আসছে। না না, মধুমিতা দিয়ে এরকম কথা বলতে পারেন না, উনি একজন পড়খাওয়া ব্যক্তিত্ব এবং আমাদের থেকে অনেক সিনিয়র। তো তার প্রমাণ আছে তো, অডিও আছে তো, বিভিন্ন জায়গাতে অডিও আছে, কেউ বলতে পারে মধুমিতা দিয়ে এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারছি। অবশ্যই তিনি বলেছেন এবং অনেক জনের কাছে সেই অডিও কিন্তু আছে, এমনকি আপনার কাছেও সেই অডিও হয়তো কেউ পাঠাতেও পারে। না না, আমার কাছে এরকম কিছু নেই। আর মধুমিতা দিক একটা বিষয় মাথায় রাখতে হবে, দিদির অনেক বয়স হয়েছে, তার অনেক চাপ, অনেক রাজনৈতিক দিক তাকে সামলাতে হয়, অনেকগুলো সংগঠনের নেতৃত্বে তিনি রয়েছেন, ফলে হয়তো কখনো স্লিপ অফটা অনেক সময় বেরিয়ে যায়, সেটা আমারও অনেক সময় বেরোয় বা আপনাদেরও অনেক সময় বেরোয়, তো সেগুলোকে সব কিছু মিনিমাইজ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, পার্শ্ব শিক্ষকদের সংসারটা চলছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি অনুরোধ করছি আজকে থেকে নয়, প্রথম থেকে অনুরোধ করছি সমস্ত পার্শ্ব শিক্ষকরা একত্রিত হন, দাবি কারা আদায় করতে পারে আর কারা পারবে সেটা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার, সেখান থেকে শিক্ষা নিন, সেখান থেকে নিয়ে নিজের জন্য এবং আপনার পার্শ্ববর্তী যে পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তার কথা ভেবে আপনারা ঐক্যবদ্ধ হন, একত্রিত হন, সমস্ত কিছু ভুলে যান, সমস্ত হিংসা রাগ যে অভিমান যা কিছু আছে সমস্ত কিছু ভুলে যান, একত্রিত হন আজকে একজন পার্শ্ব।